شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমি আপনাকে বহুত বলে রাখছি, মাকামে সাহাবা নামক একটি কিতাব রয়েছে, কিতাবটিতে উল্লেখ করা হয়েছে, ভালো করেই খেয়াল রেখে দিন, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলীর সঙ্গে লড়াই করেছিলেন, জঙ্গে ফিফতিনে লড়াই করেছিলেন, সেই লড়াই নিয়ে সমালোচনা যাতে লোকে না করতে পারে, আমিরে মুয়াবিয়ার মর্যাদার কথা বলতে যে বিশ্বের ওলামায়ে কেরামদের মন্তব্য পেশ করা হয়েছে, আমিরে মুয়াবিয়া যে উটটার পিঠে পিঠে চড়ে বেড়ায়, ওই উটটা হেঁটে যায় আর ওর পায়ের খুর দিয়ে যে ধুলোগুলো উড়ে বেড়ায়, এ দুনিয়ার মুসলমান মনে রেখে দাও, তুমি আমিরে মুয়াবিয়ার মতো সাহাবীর নামে কোন রকমের কোন সমালোচনা তুমি করো না, অবশ্যই মনে রাখো আমিরে মুয়াবিয়ার চড়ে বেড়ানো উটের পায়ের খুরের ধুলো সমতুল্য মর্যাদা দুনিয়ার সাধারণ মুসলমানের নেই। সব শুনে সে কথা যে তার উটের পা থেকে যে ধুলোটা উড়ে যায় ওই ধুলোর মতো মর্যাদা সাধারণ মুসলমানের নেই। সুতরাং সাবধান, পশ্চিমকালেও তুমি কোন সাহাবী সম্পর্কে সমালোচনা করতে যেও না। অবাক কাণ্ড, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মধ্যকার একজন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আবু জাহেলের এমন কড়া মন্তব্য, এমন কড়া কথা, যদি চাষির ছেলে হত্যা না করে আমায় অন্য কেউ যদি হত্যা করতো নিজেকে গর্বিত মনে করতাম। বার্তা কথা বলার আগে একটি হাদিস পড়েছিলাম আমি গোড়ায়, হাদিসটিকে আপনাকে বলে দিই, একটু ছোট্ট করে মাথায় রেখে দিন ভাইরা আমার, হাদিস শরীফে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, মাথায় ভালো করে ধরে রাখুন, মান মাতা ফি আহাদিল হারামাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়েছেন, মক্কা এবং মদিনার যে কোনো একটি জায়গাতে যার মরণ হবে, মক্কা এবং মদিনাতে যে কোনো জায়গায় যার মরণ হয়ে যাবে, ওলিসা ইয়াউমাল কিয়ামাত রসুল বলেছেন, হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে মক্কা মদিনার মৃত ব্যক্তিগুলি, মক্কা মদিনার ইমানদার মানুষগুলি, মৃত ব্যক্তিগুলি আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবে সম্পূর্ণ নিরাপত্তার অবস্থায়। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো রকমের দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই, জবাবদিহি করার মতো কোনো ভাবনা তাদের নেই, আল্লাহ পাক নিরাপত্তার সঙ্গে তাদেরকে জান্নাত দান করবেন। ওই মানুষরা মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের মধ্যকার একজন, যার মাজার মুকদ্দাস রাসূলুল্লাহর পায়ের দিকে অল্প একটু দূরেই জান্নাতুল বাকি নামক মদিনার সুবিখ্যাত কবরস্থান, 10,000 সাহাবীর কবর রয়েছে সেখানে, তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবরটাও রয়েছে। ওই ইমানওয়ালা মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর সাহাবী, তিনি বড় মুফতি এবং জান্নাতুল বাকি নামক কবরস্থানে যার মাজার, রাসূল বলেছেন মক্কা মদিনাতে যে মরবে ইমানে হালাতে, আমি আল্লাহর হাবিব বলছি কিয়ামতের দিনে নিরাপত্তার সঙ্গে সে উঠবে, সেই মানুষটার নামে আবু জাহেলের ঠাট্টা বিদ্রুপ লাঞ্ছনা। কথা বোঝা যাচ্ছে না যায় না জি? আবু জেহেল ঠাট্টা করে হেও করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কিছু করতে পেরেছে জি? কিছুই করতে পারেনি, কিন্তু তার চরিত্রটা দুনিয়ার ইমানদার মুসলমানের কাছে একটা শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। সাবধান, আব্দুল্লাহ ইবনে মাসউদ চাষ করতেন গো, চাষি ছিলেন, চাষ করা কাজ ছিল, গম জব খরমা চাষ করা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাজ। ভাই তাহলে চাষি সাহাবি হয়েছে, চাষ কাজ পেশা, এটাই ছোট বড়র কোনো ব্যাপার নাই, কিন্তু একটু বলবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাহাবী হয়ে যে মর্যাদা পেয়েছে দুনিয়ার আর কোন বংশের মানুষ সে রাসূলুল্লাহ সাহাবী হতে পারেনি সেই মর্যাদা আর পেতে পারে? ভাইরা আমার মনে রেখে দিন, আমি একটি কমন হাদিস আপনাকে বলছি, হাদিস শরীফে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, ইন্নাল আনসার
সাহাবীরা বর্ণনা করেছেন, কানু হাকলান, হাদিস শরীফে বর্ণনা রয়েছে নিশ্চয়ই মদিনার আনসারি সাহাবারা অধিকাংশ ছিলেন তারা চাষী পরিবারের। আনসারি সাহাবারা যারা মক্কার মুহাজিরদেরকে সাহায্য করেছে, মক্কার মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে ঘর দিয়ে জায়গা দিয়ে সুযোগ দিয়ে এবং ভাই ভাতৃত্ব বোধ তাদের সঙ্গে ঘটিয়ে রীতিমতো ভাই বলে তাদেরকে বুকে টেনে নিয়ে সাহায্য করেছেন মদিনার সে মানুষগুলি, যে আনসারি সাহাবারা হাদিস শরীফে পরিষ্কার বলা রয়েছে তারা অধিকাংশ হলেন সাহাবা, তারা অধিকাংশ সাহাবারা হলেন চাষি, চাষ ছিল তাদের জীবিকার পেশা। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই চাষি বলে, ধোবা বলে, নাপিত বলে, মেথর বলে কাউকে ঘৃণা করা যাবে? একটু চিল্লিয়ে বলবেন, খবরদার জীবনে যা আছে সব বলো বরবাদ হওয়ার ভয়। সব ওগো ইমানওয়ালা একটু মনে রাখুন ভাই, আমি আপনাকে বলছি ভাই, একটা পিরিয়ডে দেখা গেছে যে এই পুরুষ নিজের স্ত্রীর বাচ্চা হয়েছে তো বাচ্চা নারী নিজে হাতে করে কেটেছে। ইস, আতুর ঘরে মদ্দা লোক গেছে, সি লজ্জা, আর নারী কেটেছে, কি সব গণিসে কাজ, অচ্ছুত, অস্পৃশ্য, ওকে সমাজে তোলা যাবে না, ও নারী কেটেছে, ওকে আর জাতে নেওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? প্রথম মানুষ, অপরদিকে তিনি প্রথম নবী, তার যত বাচ্চা হয়েছে তিনি নিজে হাতে করে নারী কেটেছেন। কথা শুনতে পাওয়া গেল, নারী কাটা অস্পৃশ্যতা নয়, নারী কাটা বেজাতের কাজ নয়, নারী কাটা জাতের কাজ, সম্ভ্রান্ত কাজ, নারী কেটেছেন অধপতন নিজেই, তার সন্তান হয়েছে সন্তানের নারী নিজে কেটেছেন। ও ইমানওয়ালা মুসলমান, আমি আপনাকে বলেছি যে কাজে শরীয়তে নিষেধ নাই, আপনি আমি তাতে ঘৃণা করলে অপরাধী সাব্যস্ত হব। শরীয়ত তাতে ছাড়পত্র দিয়েছে, শরীয়ত তাতে অনুমতি দিয়েছে, সে কাজ করাতে সন্দেহ কোন ইমান ইসলামের ক্ষতি হতে পারে না। আমি এ কথাটা খুব বলি, অবশ্যই বলবো এবং বলাটাই কর্তব্য মনে করি, যে ভাই চিচিংবাজি করার তুলনায়, চুরি করার তুলনায়, ফাঁকিবাজি করার তুলনায়, বদনামি আর বদমাইশি করার তুলনায়, নারী ভক্ত সিনেমা ভক্ত ইত্যাদি হওয়ার তুলনায়, নারী ভক্ত হওয়ার নারীবাজি নারীবাজ হওয়ার তুলনায়, যদি কোন মানুষ চাষি হয়ে মেথর হয়ে মুচিগিরি করে চর্মকারগিরি করে যদি জীবনযাত্রা নির্বাহ করে, আর যত রকমের নিচু শ্রেণীর হোক না কেন, সে যদি ধার্মিক আর আল্লাহওয়ালা হয়, তাই রয়েছে আল্লাহর কাছে মর্যাদা। ভাই এখনো শিখবার রয়েছে সমাজের, এখনো শিখবার, কোরআন নিষেধ করেছে, খবরদার ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, ওসব আল্লাহ পাকের কাছে বরদস্ত হয় না। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে জানান, যিনি ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার সিংহাসন ফুৎকার করবেন, সারা পৃথিবীর পুরাতন এবং টাটকা মুর্দাগুলি যখন মরণ থেকে বেঁচে উঠবে, কবর থেকে যখন তারা বেঁচে উঠবে, এরা যখন হাসরের ময়দানে হাজির হবে, আমার আল্লাহ পাক সেদিনকার চিত্র বর্ণনা করতে যেয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা মনে রাখো, ওদিন কোন বংশসূত্র চলবে না, বংশসূত্রের ধারাতে কোনদিন সে কোনদিন চলবে না গো, বংশসূত্রের বিনিময়ে রেহাই কারো হবে না, বংশসূত্রের বিনিময়ে কারণ নাজাত নাই, নাজাতের নাজাত নির্ভর করে কর্মসূত্রে, নাজাত নির্ভর করে কাজের উপরে, নাজাত নির্ভর করে ভালো পথে চলবার উপরে। ও বাবাজিরা আমার, ভাইরা আমার, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলব, সুতরাং কোরআন যখন স্পষ্ট ঘোষণা করেছে বংশীয় সম্পর্ক সেদিন টান ধরবে না, বংশের সম্পর্কে কারোর রেহাইয়ের ঘোষণা নাই, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলব, সমাজ জীবনে
যিনি বাস করি শিক্ষা কিংবা বংশ কিংবা রূপ সৌন্দর্য কিংবা অর্থ যা যা দিয়েছেন আল্লাহ তাই নিয়ে থাকুন, কিন্তু শুধুই একটু লক্ষ্য করুন আপনার জীবনে ধর্মীয় চরিত্র কতটা গঠন করতে পেরেছেন, ধর্মীয় চরিত্রে কতটা আমি বড় হতে পেরেছি, সেটাই হলো আমার আপনার মূল লক্ষ্য। কোন রকমের নয় ইমানদার মুসলমান মনে রেখে আমার রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিব বলে ওগো বিশ্ববাসী মনে রেখে দাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলছি সারা পৃথিবীতে যত রকমের বংশ রয়েছে যত রকমের গোত্র রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্য থেকে আসফাল কিনান আতা, আমার আল্লাহ কিনান বংশকে কিনান গোত্রকে সর্বপ্রথম তাকে মনোনীত করেছেন, কিনান বংশকে দ্বিতীয় নম্বরে বলেছেন, ওমিন কিনান আতা ওমিন কুরাইশিন, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কিনান এবং কিনান গোত্র থেকে কুরাইশ বংশটাকে নির্বাচন করেছেন পছন্দ করেছেন, অমিন কুরাইশিন বনি হাশিমিন, আর কুরাইশদের মধ্য থেকে হাশিম বংশকে অমিন হাশিম বনি মুত্তালিব, এবং হাশিম বংশ থেকে মুত্তালিবের আলাওলাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, অমিন বনি মুত্তালিব আসফারি, এবং বনি মুত্তালিবের বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচন করেছেন। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ একটা চ্যানেল তৈরি করে বললেন সারা পৃথিবীতে যত লোক রয়েছে তাদের মধ্যে গোত্রগত দিক দিয়ে কেনানা গোত্রকে, বংশগত দিক দিয়ে কুরাইশ বংশকে, এবং তার থেকেও আর একটু সংক্ষিপ্ত আকারে কুরাইশদের মধ্যে হাশিম বংশকে, এবং হাশিমদের মধ্যে আব্দুল মুত্তালিবের বংশধরকে আমার আল্লাহ পাক পছন্দ করেছেন, তার মধ্যে পছন্দ করেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে রসুল প্রিয়, আল্লাহর কাছে বনি আব্দুল মুত্তালিব প্রিয়, আল্লাহর কাছে হাশিম বংশ প্রিয়, আল্লাহর কাছে কুরাইশ বংশ প্রিয়, আল্লাহর কাছে কেনানা গোত্র প্রিয়। কথা বুঝতে পারা যাচ্ছে? কিন্তু ভাই মজার কথা, মজার কথা, একটু ভাবতে হবে, একটি হাদিস শরীফের অনুবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানিতে জানিয়েছেন আল আইম্মাতু ফিল কুরাইশি, ও বিশ্ববাসী তোমরা মনে রাখো কুরাইশ বংশের মর্যাদা রয়েছে, কুরাইশ বংশের নেতৃত্ব রয়েছে, কুরাইশ বংশের দাদাগিরি করবার মতন তাদের ভিতরে যোগ্যতা রয়েছে, তাই রাসূলুল্লাহ বলেছেন নেতৃত্ব পাবে কুরাইশ বংশের লোকেরা। এটি যখন রাসূলুল্লাহর একটি হাদিস, রীতিমতো রাসূলুল্লাহ কুরাইশ বংশকে নেতৃত্বের জায়গা দিয়েছেন, যে রাসূল সেই রাসূল আবার নিজে মুখেই বলেছেন হালাকাত উম্মতি আলা ইয়াদি কিন্নতিন মিন কুরাইশিন, আমার আল্লাহ পাকের হাবিব বলেন হে বিশ্ববাসী তোমরা মনে রেখে দাও আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে ওই কুরাইশ বংশের একদল নবীন নওজোয়ান ছেলেদের দ্বারা। দুটি কথা আকাশ পাতালের পার্থক্য ভাই, একদিকে রাসূলুল্লাহ বলেছেন যে কুরাইশ বংশ সারা পৃথিবীর শ্রেষ্ঠ বংশের অন্যতম, আবার অপরদিকে রাসূলুল্লাহ বলছেন কুরাইশ বংশের একদল যুবকের হাতে আমার উম্মতের ধ্বংস রয়েছে। এই কথা বুঝতে পারছে? আমি একদম সহিহ হাদিস বলছি, কত বড় ভয়ের কথা যে ব্যাখ্যা যদি খুলে দেই না এমনি গায়ের চাদর খুলে ফেলতে হবে, গা গরম হয়ে যাবে, এমনি এমনি গা গরম হয়ে যাবে, খুলে যদি ব্যাখ্যা দেই তো গা গার গরম করার দরকার নেই, চাদর গায়ে রয়েছে থাক, অল্প করে বুঝুন। তাহলে কুরাইশ বংশের মান দিয়েছেন যে আল্লাহ, যে রাসূলুল্লাহ, সেই রাসূল বলেছেন কুরাইশ বংশের ধ্বংস রয়েছে, এ কথাটি কত বড় আক্ষেপ এবং পরিতাপের কথা। কথা বলতে পারেননি? তাহলে আক্ষেপ এবং পরিতাপের সঙ্গে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত ধ্বংস হবে কুরাইশদের নওজোয়ানদের দ্বারাই। আজকের হচ্ছেও তাই, হচ্ছেও তাই, কুরাইশি বংশ দোহাই দিয়ে কুরাইশি বংশের নাম করে আমরা কুরাইশি বংশের লোক দোহাই দিয়ে ন্যায় কে অন্যায়, অন্যায় কে ন্যায়, হালাল কে হারাম, হারাম কে হালাল করে দেওয়া হচ্ছে গোটা গোটা উম্মতটাকে, গোটা উম্মতটাকে, বাঙালি সমাজটাকে এক চরম ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বংশের দোহাই দিয়ে।
যদি একবারও পড়ে জানতো, একবারও যদি কোনোদিন এদের হিসেব থাকতো যে হাদিস শরীফে এত বড় মারাত্মক হাদিস রয়েছে যে কুরাইশ বংশের একদল জওয়ানের হাতে উম্মত ধ্বংস হবে, তাহলে আমার মনে হয় একটু চিন্তা করতো যারা কুরাইশ বংশের লোক যে কুরাইশি বংশের দোয়াই দিয়ে কি আগুন লাগাচ্ছি একবার ভাব। আসলে সে বিদ্যার দৌড় সেই পর্যন্ত নেই, ভাবনাও নেই, বংশের গরম চলছে। যদি কাইম সাহেব সন্ধ্যেবেলা থাকতো এখানে এখন বিশটা লক্ষ যে পাওয়া খুব দায় ছিল, দেড়টার সময়, এটা ভালো বোঝা যাচ্ছে জি। সুতরাং কষ্টের চয়েস হচ্ছে, এটা বোঝা যাচ্ছে ভালো রকম জি।